দ্য সিমসন হলো আমেরিকার সবচাইতে দীর্ঘ সময় পর্যন্ত চলমান কোনো কার্টুন সিরিজ, যার লেখক হলেন ম্যাট গ্রাউনিং। আর ম্যাট গ্রাউনিং হলেন একজন ফ্রি মেসনের সদস্য, যার ফলে ম্যাট গ্রাউনিং অনেক আগে থেকে জেনে যেত যে এইসব সিক্রেট সোসাইটির নেক্সট প্ল্যান কি এবং তারা ভবিষ্যতে পৃথিবীতে কি কি ঘটনা ঘটাতে চলেছে। আর সেই সব ঘটনাগুলো ঘটার পূর্বেই ম্যাট গ্রাউনিং তার লেখা দ্য সিমসন কার্টুনের বিভিন্ন এপিসোডে সেই সব ঘটনাগুলো ঘটার পূর্বেই দেখিয়ে দিত, যাতে করে যখন এই সব ঘটনাগুলো বাস্তবেই সবার চোখের সামনে ঘটবে, তখন সাধারণ মানুষরা যাতে এই সব ঘটনাগুলোকে নর্মাল বা স্বাভাবিক মনে করে, যাকে বৈজ্ঞানিক ভাষায় মাইন্ড প্রোগ্রামিং বলে। মানে সিমসন কার্টুনের মাধ্যমে তারা আমাদের মাইন্ড বা মস্তিষ্ককে এই সব ঘটনাগুলোর জন্য পূর্ব প্রস্তুত করে রাখছে। তো এখন আমরা সিমসন কার্টুনের বিভিন্ন এপিসোড থেকে এমন 5টি ঘটনা নিয়ে আলোচনা করব, যা হয়তো খুব শীঘ্রই পৃথিবীতে বাস্তবে ঘটে যেতে পারে বা ঘটে গেছে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, দ্য জম্বি আউটব্রেক। সিমসন সিজন 4 এপিসোড 21, ট্রি হাউস অফ হরর, এই সিরিজের একটি এপিসোড যার নাম ডোন্ট হ্যাভ এ কাউ ম্যানকাইন্ড। এখানে এই এপিসোডে স্প্রিংফিল্ডের সবাই এক প্রকার বার্গার খাওয়ার ফলে একটি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, যেই বার্গারটি তৈরি করা হয়েছিল ক্যানাবেল কাউ দিয়ে, যার ফলে যেই ব্যক্তি এই বার্গারটি খেত সে নিজেও একজন ক্যানাবেল ম্যান, মানে একজন মানুষ খেকো জম্বিতে পরিণত হতো। তো এখানে সিমসন কার্টুনের এই এপিসোডটির মাধ্যমে কি এইসব সিক্রেট সোসাইটির লোকেরা আমাদেরকে এই মেসেজ দেওয়ার চেষ্টা করেছে যে খুব শীঘ্রই পৃথিবীতে আরেকটি নতুন ভাইরাসের আক্রমণ হতে চলেছে, আর সেই ভাইরাসটি হবে বর্তমান ভাইরাসের চাইতে অনেক বেশি পরিমাণে ডেঞ্জারাস বা ভয়ানক। তো সিমসন কার্টুনের এই এপিসোডটি সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। নাম্বার 2, প্রেসিডেন্ট শুট হিজ ওয়াইফ। সিমসন সিজন 14 এপিসোড 21, বার্ট অফ ওয়ার, এই এপিসোডের একটি পর্বে একটি নিউজ পেপারকে দেখানো হয়েছে যেখানে হেডলাইনে লেখা আছে প্রেসিডেন্ট শুট হিজ ওয়াইফ। আর এই এপিসোডটি পাবলিশ করা হয় 2003 সালে, তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল জর্জ ডব্লিউ বুশ। আর জর্জ ডব্লিউ বুশ সেই সময় তার ওয়াইফকে শুট করেনি। তো সিমসন কার্টুনের এই প্রেডিকশনটি এখনো সত্য বলে প্রমাণিত হয়নি, হয়তো এখানে তারা জর্জ ডব্লিউ বুশের দিকে ইশারা করেনি। তো 2022 সাল কি সেই বছর হতে চলেছে যখন এই প্রেডিকশনটি আসলে সত্য বলে প্রমাণিত হবে? আর জো বাইডেন কি আসলে 2022 সালে তার ওয়াইফকে শুট করবে? আর পরিস্থিতি দেখে মনে হয় তা হতেও পারে, কারণ জিলি বাইডেন হলো জো বাইডেনের দ্বিতীয় স্ত্রী। সেক্ষেত্রে এখানে কিছু ফ্যামিলিগত কারণেও জো বাইডেন তার ওয়াইফকে শুট করতে পারে, বা হতে পারে এটা এইসব সিক্রেট সোসাইটির একটি প্ল্যান বা হিউম্যান স্যাক্রিফাইস রিচুয়াল যা তারা জো বাইডেনকে দিয়ে করবে। আর শয়তানি গ্রুপের লোকদের কাজই হলো নিজেদের আপনজনদেরকে শয়তানের কাছে স্যাক্রিফাইস বা বলিদান করা। নাম্বার 3, ফাইজার ভ্যাকসিন সাইড এফেক্ট। সিমসন সিজন 16 এপিসোড 6, মিডনাইট আরএক্স, এই এপিসোডে দেখানো হয়েছে যে একজন ডক্টর কিছু মেয়েদের নিয়ে অশ্লীলভাবে একটি গানের মাধ্যমে একটি ভ্যাকসিনের প্রচার করছে, আর সেখানে সেই মেয়েদের কাপড়ে যেই ভ্যাকসিনটির নাম লেখা আছে সেটি হলো ফাইজার ভ্যাকসিন। আপনারা এখানে একদম স্পষ্টতভাবে ফাইজার শব্দটিকে দেখতে পারছেন। আসলে এখানে এই ফাইজার শব্দটির মাধ্যমে তারা আমাদের মাইন্ড বা মস্তিষ্ককে এই ভ্যাকসিনের জন্য প্রি প্রোগ্রামিং করে রাখছে, যাতে করে যখন এই ফাইজার কোম্পানি তাদের এই ভ্যাকসিনটিকে লোকজনের সামনে আনবে, তখন লোকজন যেন এই ভ্যাকসিনটিকে খুব সহজেই গ্রহণ করে নেয়। আর এই এপিসোডটি রিলিজ হয় 2005 সালে, আর পৃথিবীতে এই মহামারীটি শুরু হয় 2019 সালে। তার মানে ফাইজার কোম্পানি কি আগে থেকেই এই মহামারী সম্পর্কে জানতো? আমার এই প্রশ্নটি করার কারণ হলো ফাইজার কোম্পানি কিভাবে এত তাড়াতাড়ি মাত্র 1 বছরের মধ্যে এই ভ্যাকসিনটিকে তৈরি করতে সক্ষম হলো। আর এই ফাইজার ভ্যাকসিনের অনেক সাইড এফেক্টও রয়েছে, যেমন ক্লান্তি, মাথা ব্যথা, ঠান্ডা, জ্বর, বমি ইত্যাদি। এছাড়াও এমন বহু রিপোর্টও রয়েছে যেখানে এই ভ্যাকসিনকে নেওয়ার কয়েক ঘন্টার মাথায় অনেক রোগী এমনকি চিকিৎসক পর্যন্ত মারা গেছে, যার ফলে ইউরোপ, ইউকে সহ পৃথিবীর বিভিন্ন দেশ তাদের দেশের জন্য
ফাইজার ভ্যাকসিনকে ব্যান বা নিষিদ্ধ করে দিয়েছে। তো এই এপিসোডটি ছাড়াও সিমসন কার্টুনের আরেকটি এপিসোডে এই ভ্যাকসিনের সাইড এফেক্টকে দেখানো হয়েছে, আর সেটি হলো সিজন 15 এপিসোড 21 বার্ট ম্যাঙ্গেলের ব্যানার। এই এপিসোডে ডক্টর জোর করে বার্ট সিমসনকে ভ্যাকসিন দেয়, যার ফলে বার্ট সিমসনের ওপর এর কিছু সাইড এফেক্ট দেখা দেয় এবং বার্ট সিমসন তার কানে আর কিছু শুনতে পারে না, মানে সে তার শ্রবণ শক্তি হারায়। তখন ডক্টর সেখান থেকে পালিয়ে যায়। তো সিমসন কার্টুনের এই এপিসোডটি এখন আপনারাই দেখে নিন। Children, you should be grateful you live in a country where childhood diseases have been practiced. Only babies and ex-junkies are afraid of needles. Stick me, Chuckles. Can I have a lollipop? See you later, inoculator. You can run, but nobody escapes the needle. Darlene, cancel all my appointments. But I need that kidney now. Smart for me, Bart. What? Thanks, Barney. Now that wasn't so bad, was it, Bart? You know, sometimes the fear of... Whoa, something's wrong. I can't hear. Doctor, perform a diagnosis. I'm afraid the inoculation has swollen his ear hole shut. That was a malpractice waiver, fool. নাম্বার 4, সিক্রেট সোসাইটি, সিমসন সিজন 6 এপিসোড 12, হোমার দি গ্রেট। এই এপিসোডে দেখানো হয়েছে যে হোমার সিমসন একটি সিক্রেট সোসাইটির সদস্য হওয়ার জন্য একটি সিক্রেট ক্লাবে যায়, যেখানে আপনারা চতুর্দিকের আশেপাশের দেওয়ালে ও বিভিন্ন জায়গায় ইলুমিনাতি ও ফ্রিমেসনারি সহ বিভিন্ন সিক্রেট সিম্বলগুলোকে দেখতে পারছেন, যেখানে মিস্টার বার্ন অন্যতম একজন ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও সেখানে তার র্যাঙ্ক বা পদমর্যাদা অনেকের চাইতেও নিচে, যার ফলে অনেকেই সেখানে তাকে নিয়ে মজা করে। তো এরপরে এইসব সিক্রেট সোসাইটির লোকেরা হোমার সিমসনকে তাদের দলে অন্তর্ভুক্ত করার জন্য তার ওপর কিছু সিক্রেট রিচুয়াল করে, যেখানে তারা হোমার সিমসনের চোখ বেঁধে তাকে উপর থেকে নিচে ফেলে দেয় এবং এরপরে তার চোখ বাঁধা অবস্থায় তাকে ব্যাট দিয়ে পেটানো হয়। এইসব পরীক্ষার পরে সে একটি গুপ্ত কিতাবের ওপর হাত রেখে সিক্রেট সোসাইটির সদস্য হওয়ার জন্য শপথ করে, যেখানে আপনারা একদম মিডেলে একটি ব্যানারে ইলুমিনাতি ও ফ্রিমেসনারির বিভিন্ন সাইন ও সিম্বলগুলোকে দেখতে পারছেন। তো এই শপথ করার মধ্য দিয়ে হোমার সিমসন ফাইনালি একজন সিক্রেট সোসাইটির সদস্য হয়ে যায়। তো এখানে একটি জিনিস খেয়াল করে দেখবেন যে সিমসন নামক কার্টুন শোটি বিভিন্ন কৌতুক এবং হাসি তামাশার ছলে অনেক সিরিয়াস বিষয়গুলোকে খুব নর্মালভাবে মানুষদেরকে দেখিয়ে থাকে। তো এখানে আসলে এইসব সিক্রেট সোসাইটির লোকেরা বিভিন্ন সাইন ও সিম্বলগুলোর মাধ্যমে তারা আসলে আমাদের মাইন্ড প্রোগ্রামিং করছে, যাতে করে সবাই এইসব সিক্রেট সোসাইটিকে নর্মাল বা স্বাভাবিক মনে করে এবং যাতে করে এইসব সিক্রেট সোসাইটির ওপর কেউ বেশি একটা সন্দেহ না করে এবং তারা যাতে কোনো সমস্যা ছাড়াই গোপনে তাদের কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারে। তো এভাবেই এইসব সিক্রেট সোসাইটির লোকেরা আমাদের মাইন্ড প্রোগ্রামিংয়ের মাধ্যমে পৃথিবীতে বিভিন্ন ঘটনা ঘটিয়ে যাচ্ছে, অথচ এইসব সিক্রেট সোসাইটি সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না। অনেকেই তো এইসব সিক্রেট সোসাইটিকে অবাস্তব ও হাসি তামাশার বস্তু মনে করে। তো এইসব সিক্রেট সোসাইটি সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। নাম্বার 5, দ্য রাইজ অফ ক্রিপ্টোকারেন্সি, সিমসন সিজন 31 এপিসোড 13, দ্য ফ্রিঙ্ক কয়েন। এই এপিসোডে দেখানো হয়েছে যে প্রফেসর ফ্রিঙ্ক একটি নতুন ডিজিটাল পেমেন্ট সিস্টেম আবিষ্কার করে, যার নাম সে রাখে ফ্রিঙ্ক কয়েন, যা বিটকয়েনের মতো একটি ক্রিপ্টোকারেন্সি। লিসা সিমসন যখন প্রফেসর ফ্রিঙ্কের কাছে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে চায়, তখন প্রফেসর ফ্রিঙ্ক টেলিভিশনের মাধ্যমে লিসা সিমসনকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বিস্তারিত জানায়, যেখানে আসলে
বাস্তবেই খুব সুন্দরভাবে মানুষের মাইন্ডকে এই ডিজিটাল ক্রিপ্টোকারেন্সির জন্য তারা পূর্ব প্রস্তুত করে রাখছে। এখানে খুব সুন্দরভাবেই বোঝানো হয়েছে যে ক্রিপ্টোকারেন্সি কি, এটি কিভাবে কাজ করে, এর গুরুত্ব কি ইত্যাদি। সিম্পসন কার্টুনের এই এপিসোডে একজন ব্যক্তি টেলিভিশনে এই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে সবাইকে বিস্তারিত জানায় এবং সেখানে কথা বলার সময় একটি বই এসে হাজির হয় যেটাকে আসলে ডিজিটাল ডেটা বা তথ্য হিসাবে দেখানো হয়েছে। এখানে এই বইটি কি বলছে তা খুব মনোযোগ সহকারে শুনুন। এখানে বইটি বলছে যে, আমি হলাম একটি ডিজিটাল বা আধুনিক তথ্য। ইচ ডে আই এম ক্লোজার, ইচ ডে আই এম ক্লোজার, প্রতিদিন আমি আপনার নিকটে চলে আসছি। টু বিং ক্যাশ অফ দ্য ফিউচার, যাতে করে আমি ভবিষ্যতের অর্থব্যবস্থা হতে পারি। নট ইন ইউর ওয়ালেট, আমি আপনার মানি ব্যাগে নেই। আই এম ইন ইউর কম্পিউটার, আমি আপনার কম্পিউটারে। সিম্পসন কার্টুনের এই এপিসোডটি 2020 সালের ফেব্রুয়ারি মাসে রিলিজ করা হয়, যার পর থেকে ক্রিপ্টোকারেন্সির মার্কেট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এক্সপার্টদের মতে এই বিটকয়েনের প্রাইস 1000 দিন পর্যন্ত আপ বা উপরে থাকবে, তার মানে 2022 সাল পর্যন্ত পৃথিবীতে ক্রিপ্টোকারেন্সি রাজত্ব করবে। আর বর্তমানে তাই হচ্ছে, যেখানে পুরো পৃথিবীতে শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সিকে নিয়েই কথা বলা হচ্ছে এবং বর্তমানে ক্রিপ্টো কারেন্সির মূল্য ডলারের চাইতে অনেক অনেক গুণ বেশি। তো এখানে কি সিম্পসন কার্টুনের এই এপিসোডটির মাধ্যমে তারা ক্রিপ্টোকারেন্সির রাইজ বা উত্থানের দিকে ইশারা করেছে? আপনাদের কি মনে হয় নিচে কমেন্ট করে জানান। তো এখানে আসলে সিম্পসন কার্টুনের এই এপিসোডটির মাধ্যমে তারা আমাদের মাইন্ড বা মস্তিষ্ককে ক্রিপ্টোকারেন্সির জন্য পূর্ব প্রস্তুত করে রাখছে, যাতে করে যখন এই ক্রিপ্টোকারেন্সিকে মূল ধারার লেনদেনের মাধ্যম হিসাবে ব্যবহার করা হবে, তখন লোকজন যাতে এটিকে খুব সহজেই গ্রহণ করে নেয়। আর প্রত্যেকের মাইন্ড প্রোগ্রামিং হয়ে থাকার কারণে প্রত্যেকে ক্রিপ্টোকারেন্সির মন্দ দিকগুলোকে বাদ দিয়ে এটিকে খুব সহজেই মূল ধারার লেনদেনের মাধ্যম হিসাবে গ্রহণ করে নেবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।